এবার দেখে নেওয়া যাক কেমন দেখতে হয়েছে। দেখো গ্রেভিটাও অনেকটাই হয়েছে এবারে, আর ঝোলটা ফুটছে। এবারে আমি এর মধ্যে শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দেব উপর থেকে ছড়িয়ে, আর দিয়ে দেব ঘি, দিয়ে দেব পরিমাণ মতন, পরিমাণ মতন ঘি দিয়ে দেব। তাহলে দারুণ একটা ঘিয়েরও নিজস্ব গন্ধ রয়েছে, প্লাস চিংড়ি মাছের গন্ধ রয়েছে, দারুণ লাগবে। দেখো কেমন হয়েছে জানিও। এবার এটা একটু ঢাকা চাপা দিয়ে রাখবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার প্রিয়াঙ্কা। আশা করছি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর এক নতুন ব্লগের সাথে তোমাদের চলে এলাম তোমাদের সামনে। আর সকালবেলা সরু পিকু গিয়েছে স্কুলে, ওদেরকে স্কুলে ছাড়তে গিয়েছিলাম, এখনও চেঞ্জ করিনি। আর তোমাদের দাদাভাই চিংড়ি মাছ নিয়েছে, গলদা চিংড়ি নিয়েছে। আমরা যেখানে দাঁড়াই মানে আমাদের বাড়ির থেকে দু পা হাঁটলেই মানে ওখানে বাসটা ওদের আসে, স্কুলে বাসটা এসে থামে, ওখানে অবধি যেতে হয়। আর ওখানে বাজার বসে, মাছ বাজারও বসে, আর সবজি বাজারও ওখানে থাকে। তা তোমাদের ওখানে মাছ দেখা যায়, কী কী মাছ মানে প্রতিদিনের ভ্যারাইটি রকম মাছ থাকে। তো ওখান থেকে আমরা সোনু পিকুকে নিয়ে যখন আমি দাঁড়িয়ে থাকি তখন মাছগুলো দেখি যে আজকে কী মাছ উঠেছে। আর মাছ দেখতে আমার খুবই ভালো লাগে, মাছ বলো সবজি বলো এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর মাছ তো বেশি ভালো লাগে, মাছ কত রকমের মাছ দেখা যায়। এবার মানুষ যারা পাবলিক আছে তারা নিচ্ছে মাছ কেটে, আর বড় বড় মাছ রয়েছে, অনেক রকম ধরনের মাছও দেখা যায়, এক একদিন এক এক রকম মাছ থাকে। আর আজকে মাছ তো সোনু পিকু স্কুলে চলে গেল, আর তোমাদের দাদাভাই গলদা চিংড়ি মাছ দেখলো, তো গলদা চিংড়ি মাছ নিল। তো গলদা চিংড়ি মাছ আজকে করবো, মালাইকারি। গলদা চিংড়ি বললেই তো মালাইকারির কথা মনে পড়ে যায়, তো তার জন্য নিয়ে আসলাম একটা নারকেল। আর মালাইকারি করব, মানে তোমাদের সাথেও শেয়ার করব কিভাবে আমি মালাইকারিটা করি। ইন জেনারেল আমি ঘরে চট জলদি একটা মালাইকারি করি, সেটা ছাড়া আজকে মানে একদম মালাইকারি, তো মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি করব, আর রেসিপিটাও শেয়ার করবো। আশা করি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বেশি বকবক করবো না, চলো দেখতে থাকো। দেখো কত সুর দেখা যাচ্ছে, চিংড়ি মাছ, গলদা চিংড়ি রয়েছে। গলদা চিংড়ি দেখলে না আমার ভয় লাগে, ভালো লাগে মানে এমনি নর্মাল যে চিংড়িগুলো হয় সেগুলো কিন্তু খুব মানে এইরকম থাকে না দেখতে। এই যে দাঁড়গুলো দেখলে না কেমন লাগে আমার, দেখো কীরকম দেখতে পোকা। অ্যাকচুয়ালি এটা তো একটা পোকাই বলতে পারো, চিংড়ি মাছ কেমন লাগে দেখতে বলো তো, এরকম লাগছে গলদা চিংড়ি। দেখো বন্ধুরা এখানে 500 গ্রাম গলদা চিংড়ি রয়েছে, আর আমি সবগুলোকে সাজিয়ে নিয়েছি। কত বড় বড় তাদের সুর, আর এগুলো পাগুলো দেখো, ঠ্যাংগুলো কি বিশাল। এখন এগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নেব। আর এই পিঠের কাছে একটা কালো সুতো মতন থাকে, ওইটা ময়লা থাকে, ওইটাও বার করে নিতে হবে, কারণ এটা শরীরের পক্ষে খুবই খারাপ। তো এটা এখন আমি ক্লিন করে ফিরে আসছি। তো দেখো গলদা চিংড়িটা আমি কিভাবে ক্লিন করছি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। নিয়ে নিয়েছি একটা কাঁচি নিয়ে নিয়েছি, এই আগে যে দাঁড়গুলো রয়েছে এগুলোকে কেটে নেব কাঁচির সাহায্যে। আর এইখানে যে চোখ রয়েছে দুপাশে চোখ, আর এই যে সুর রয়েছে এগুলো সামনের দিকটা পুরো বাদ দিয়ে দেবো, কেটে নিলাম, পিঠের খোলা ছাড়াবো না। এইখানে যে পাগুলো আছে এইগুলোকে বাদ দিয়ে দেবো, কারণ এগুলো যখন চিংড়ি মাছের মালাইকারিটা হবে তখন কিন্তু এই খাওয়ার সময় এই খোলাগুলো আমরা হাত দিয়ে ছাড়িয়ে নেব। আর এই খোসাটা ছাড়িয়ে নিলে কিন্তু মালাইকারিটা চিংড়ি মাছগুলো কিন্তু অত সোজা সোজা থাকবে না, এরকম বড় বড় পিস থাকবে না। আর এখান থেকে এই চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়ে জুস খেতে কিন্তু হেভি লাগে, খোলাটা ফেলে দিয়ে যখন চিংড়ি মাছটা আসতে পাবো হেভি লাগবে। হয়ে গেল আমার চিংড়ি মাছ ছাড়ানো, দেখে নাও। তো এইভাবে বাদ বাকি আমি চিংড়ি মাছটা ছাড়িয়ে নেবো, আর পিঠের এইখানটা
একটুখানি কুচিয়ে নেব। এইখানটা একটুখানি আমাকে খোসাটা অল্প ছাড়াতে হবে, খোসাটা অল্প ছাড়াতে হবে, কারণ কালো যে সুতোটা আছে ওইটাকে বার করার জন্য। এই পিঠের কাজটা কালো সুতো থাকে, ওটা বের করে নেব। তো আমি বের করে নিয়েছি, দেখো মাছটা একদম ক্লিন হয়ে গিয়েছে। এই দেখো এই রকম থাকবে, মাথাটা রয়েছে খোসা আর বডিতেও খোসাটা রয়েছে, খাওয়ার সময় ছাড়িয়ে নিলে হবে। ল্যাচটাও রেখেছি, নারকেল ছাড়া চিংড়ি মাছের মালাইকারি অসম্ভব। তো মালাই যেটা হবে সেটাই নারকেলের দুধ থেকে হবে। তো নারকেলটা এখন আমি ছাড়িয়ে নেব, পরিষ্কার করে নেব, নিয়ে কুড়িয়ে নেব, তারপরে বেটে নেব, মিক্সিতে পেস্ট করে নেব, আর তারপরে দুধ বের করে নেব। তো এখন পরিষ্কার করে নিই। নারকেল ছাড়া মালাইকারি অসম্পূর্ণ থেকে যাবে। তো আমি নারকেলটা ছাড়িয়ে নিচ্ছি, পরিষ্কার করে নেব, তারপরে কুড়িয়ে নেব। ছাড়ানো পরিষ্কার করা হয়ে গেছে, নারকেলটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, তাতে নারকেলটা যে ফাটানোর সময় দুভাগ সমান হবে, এটা একটা টিপস। এখন এই নারকেলের মালাগুলোতে আমি একটু দাগ বসিয়ে নেবো, এটা নাকি দিতে হয়, তোমরা এরকম দাও কিনা একটু কমেন্ট করে জানিও। এবার এটা কুড়ে নেব, তো নারকেলটা কুড়ে নেব। এক মালা নারকেলে আমার হয়ে যাবে 500 গ্রাম চিংড়ি আছে, গলদা চিংড়ি। বাড়িতে মারা ফিরে এসেছে, ডাক্তার দেখাতে গিয়েছিল। নারকেলটা কোরানো হয়ে গেল, এবার এই নারকেলটা কিছুটা বাটাও রাখবো, বেটে নেব শিলে, আর নারকেল থেকে দুধও বের করে নেব। আর এই যে গ্রেভিটা, গ্রেভিটা হবে এই নারকেলের দুধেই। এই মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটা এখন হালকা করে ভেজে তুলে রাখবো। আর এখানে রান্না করতে চিংড়ি মাছের মালাই কারি করতে যা যা লাগবে, এখানে রয়েছে কাজু আর 4 মগজ একসঙ্গে বাটা রয়েছে, নারকেলের দুধ বের করা রয়েছে, নারকেলের দুধ রয়েছে, পেঁয়াজ বাটা রয়েছে, এখানে রয়েছে নারকেল বাটা, আর এখানে রয়েছে আদা রসুন বাটা। এখানে কড়াইতে কড়াই গরম হয়ে গিয়েছে, রান্নাটি আমি সর্ষের তেলে করব। রান্নাটা সর্ষের তেলেই বেশি ভালো লাগবে, কারণ সর্ষের তেলের একটা নিজস্ব ঝাঁঝ রয়েছে। তো আমি মাছগুলো ভেজে তুলে নেব, সব কটা মাছ আমি দিয়ে দিয়েছি, একদম হালকা করে ভেজে তুলে নেব, না হলে স্টিফ হয়ে যাবে, আর স্টিফ হয়ে গেলে ভালো লাগবে না। হয়ে গিয়েছে, আমি এখন তুলে নেব মাছগুলো। এই মাছগুলো ভেজে তুলে নিয়েছি, ওই তেলের সাথে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে আমি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, এর মধ্যে এখন পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো, তারপরে রসুন আর আদা বাটাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষবো। পেঁয়াজ বাটাটা একটু ভাজা হলে রসুন আদা বাটাটা দেবো, পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটাও ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব।
মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো কাজু বাদাম আর চার মগজ বাটাটা। এবার আবারও ভালোভাবে কষিয়ে নেব। দেখো কি সুন্দর দেখতে লাগছে, ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এই অবস্থায় আমি এখন দিয়ে দেব ভেজে রাখা হচ্ছে গলদা চিংড়ি মাছগুলো, হালকা করে ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার এগুলো আস্তে আস্তে করে এটা মশলার সাথে কষিয়ে নেব। দেখো বন্ধুরা মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আলতো হাতে করতে হবে, না হলে খোসাগুলো আলাদা হয়ে যাবে চিংড়ি মাছ থেকে। দেখো আমার এটা কষানো হয়ে গিয়েছে। আর এবার আমি দিয়ে দেব বেটে রাখা নারকেল বাটাটা, দিয়ে দেব, দিয়ে আবারও কষিয়ে নেব। আলতো হাতে নাড়াতে হবে। তেল ছাড়লে আমি বেটে রাখা নারকেলের দুধটা দিয়ে দেবো ওটা গ্রেভির জন্যে। আরও কিছুটা হবে, তারপরে দুধটা দিয়ে দেব। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, কিন্তু আরও একটু জল লাগবে, জলটা দিয়ে কষাবো, কারণ নারকেলের যে দুধটা রয়েছে সেটাতে আমার কম পড়বে গ্রেভিটা, তো সেই জন্য আমি জল ব্যবহার করছি, জল ব্যবহার করা যায় না। নারকেলের দুধের উপরেই গ্রেভিটা হয়, কিন্তু আমি একটু জল দিচ্ছি কারণ আমি গ্রেভিটা একটু বেশি রাখবো, কারণ এটা দিয়েই আজকে দুপুরে লাঞ্চ হবে, সাইডে সেরকম কিছু নেই। আর আছে বলতে কালকে রাখা একটু রয়েছে, এটা হলো মোচা রয়েছে। তো এটা এখন দেখো ভালোভাবে কষিয়ে নেবো, কষিয়ে তেল ছাড়লে তারপরে নারকেলের দুধটা দেব। এখন এটা ফুটতে দেব। গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে, এর মধ্যে এখন আমি পরিমাণ মতো নুন আর চিনি অ্যাড করে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে আবারও কষিয়ে নেব ভালো করে। আর চিংড়ি মাছটা ভাজার সময় আমি নুন অ্যাড করেছিলাম, সেই জন্য পরিমাণ মতন বুঝে দিতে হলো নুনটা, কারণ নুনটা বেশি হয়ে যাবে, লাগলে আবারও পরে দেওয়া যেতে পারে। তো মশলাটা কষানো আর একটু হবে, তারপরে আমি নারকেলের দুধটা অ্যাড করব। ঢাকনাটা খুলে দেখা যেতে পারে কীরকম দেখতে হয়েছে। বাও কি দারুণ দেখতে হয়েছে, তোমরাও বলো কীরকম লাগছে তোমাদের দেখতে। খুব সুন্দর কালার এসেছে, দারুণ লাগছে দেখতে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো নারকেলের দুধটা, দিয়ে দেবো নারকেলের দুধ। দারুণ লাগছে দেখতে, একটু আঁচটাকে বাড়িয়ে দিলাম। আলতো হাতে নেড়ে নেব, আবারও এটাকে ঢাকা চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য, ফুটতে থাকুক। এরপরে ফিরে আসছি। মাছের মালাইকারিটা এই রকম দেখতে হয়েছে, খুব সুন্দর একটা স্মেল আসছে। আজকের মতন ব্লগ আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।